আজকে যাচ্ছি কলপলক রেসিডেন্টিয়াল এরিয়াতে ঘোরার জন্য। ওখানে কিছুক্ষণ সময় কাটাবো আর দেখবো কী কী আছে। এখন আমরা যে রাস্তায় আছি, যে ব্রিজ দিয়ে যাচ্ছি, সেই ব্রিজটা আসলে আকতার কেমন ফ্লাইওভার। আজকে আমার সাথে আমার ক্লোজ বড় ভাই থাকবে, নুর শরীফ, রকি ভাই। যতটুকুই চোখ যাচ্ছে দেখছি যে শুধুমাত্র কাজ আর কাজ হচ্ছে নতুন বিল্ডিংয়ের জন্য। এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং। আজকে ওয়েদারটা অনেক জোস, পুরো আকাশ নীল, কোনো মেঘ দেখতে পাচ্ছি না আকাশে। অনেক বালু উঠতেছে যার কারণে হেলমেট আর মাস্ক পরে আছি। এখানে এসে দেখলাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইনবোর্ড, কিন্তু কোনো ইউনিভার্সিটি নেই। গাইস কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যাচ্ছি কলপলক রেসিডেন্টিয়াল এরিয়াতে ঘোরার জন্য। ওখানে কিছুক্ষণ সময় কাটাবো আর দেখবো কী কী আছে আর আপনাদেরকে দেখাবো। তো গাইস আমাদের সাথে দেখুন, পুরো ভিডিওটা দেখুন। তার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। এখন আমরা যে রাস্তায় আছি, যে ব্রিজ দিয়ে যাচ্ছি, সেই ব্রিজটা আসলে আকতার কেমন ফ্লাইওভার। এই ফ্লাইওভার দিয়েই যাবো কলপলক রেসিডেন্টিয়াল এরিয়াতে। এই ব্রিজটা হওয়াতে অনেক উপকার হয়েছে, যার কারণে কোনো জ্যাম ছাড়াই এই ব্রিজটা ইউজ করে অনেক জায়গায় যাওয়া যায়, কোনো প্রকার হয়রানি ছাড়া, ভোগান্তি ছাড়া খুব দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়। আজকে আমার সাথে আমার ক্লোজ বড় ভাই থাকবে, নুর শরীফ, রকি ভাই। চলে আসলাম, এসেই দেখলাম যে এখানে প্রচুর পরিমাণের বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। যতটুকুই চোখ যাচ্ছে দেখছি যে শুধুমাত্র কাজ আর কাজ হচ্ছে নতুন বিল্ডিংয়ের জন্য। তবে ভিউটা দেখছেন কত সুন্দর, অনেক সুন্দর লাগতেছে, তাই না? এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং, অভাব নেই। ওনারা বালু পুড়িয়ে নিয়ে যাচ্ছে কাজ করার জন্য। এখানে একটা জিনিস কি, শান্তি আছে, কোনো ধরনের চিল্লাপাল্লা নাই, হইচই নাই, পরিবেশটা খুবই শান্ত এরকম মনে হচ্ছে ওখানে গিয়ে। যেহেতু এটা একটা রেসিডেন্টিয়াল এরিয়া, সেহেতু পরিবেশটা অনেক ভালো, অনেক শান্ত একটা পরিবেশ। বিল্ডিংগুলো একসাথে দেখতে অনেক সুন্দর লাগতেছে। ওনারা কষ্ট করে বালু পুড়িয়ে নিয়ে যাচ্ছে, একবার আবার আসতেছে, আবার পুড়াচ্ছে, আবার নিয়ে যাচ্ছে, কাজ করতেছে। এই কাজের জন্য আসলে পরিশ্রমটা অনেক বেশি, তো বুঝতেই পারতেছেন ওনারা কী পরিমাণের পরিশ্রম করতেছে এই কাজটার জন্য। একটা বিল্ডিং আসলে এমনি হয় না, অনেক পরিশ্রমের মাধ্যমে, অনেক কর্মী শ্রমের মাধ্যমে কিন্তু বিল্ডিংটা হয়। আর পরে তা দেখতে সুন্দর লাগে, আমরা বলি ওয়াও কী সুন্দর একটা বিল্ডিং। আজকের ওয়েদারটা অনেক জোস, পুরো আকাশ নীল, কোনো মেঘ দেখতে পাচ্ছি না আকাশে। অনেক বালু উঠতেছে যার কারণে হেলমেট আর মাস্ক পরে আছি। এক নজরে আপনাদেরকে দেখাবো আশপাশের ভিউটা, দেখুন সব বিল্ডিং আর বিল্ডিং, ওয়েদারটাও জোস, অনেক সুন্দর লাগতেছে। আমার সাথে রকি ভাই আছে। এখানে এসে দেখলাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইনবোর্ড, কিন্তু কোনো ইউনিভার্সিটি নাই। আশপাশটা দেখতে এরকম, পাশে একটা টং দোকানে আমি আর রকি ভাই বসে চা খাইলাম। এটা হচ্ছে আশপাশের ভিউ। এই বাইকটিতে করে আমি আর রকি ভাই আসছি আর পাশের দোকানটি থেকে চা খাচ্ছি।